নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে তিলোত্তমা। একদিকে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের আন্দোলন, মিছিল, বিধানসভা অভিযান, অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের লাগাতার ধর্ণা অবস্থান, সব মিলিয়ে প্রকাশ্যে রাজ্যের কর্মসংস্থানের ভবিষ্যৎ। আর কত প্রতিবাদে মিলবে চাকরি, কবে হুঁশ ফিরবে প্রশাসনের? আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্যের আনাচে কানাচে। চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারের ব্যর্থতাকেই দুষছেন বিরোধী শিবিরের নেতারা। এই ইস্যুতে সরকারের পাশাপাশি রাজ্যপালের সমালোচনা করেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। সরকার পক্ষের প্রতিনিধিরা তো দেখা করছেনই না। সব থেকে আশ্চর্য লাগছে আমার যে রাজ্যপাল, এই রাজ্যপালকে আমরা দেখছি বিভিন্ন উৎসব, বিভিন্ন পুজো আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, এত লম্বা চওড়া ডায়লগ দিচ্ছেন, রাজ্যপাল কেন আসছেন না এখানে? এটা কি কনস্টিটিউশনাল ক্রাইসিস নয়? আমি তো বলবো ক্রাইসিস, এটা তো কনস্টিটিউশনাল রাইট, তাদের রাইট টু লাইফ, লাইফ অ্যান্ড লিভ, তাদের যে রাইট টু জব অ্যান্ড ওয়ার্ক, তো কনস্টিটিউশনাল অধিকার। উনি কি চোখে দেখতে পাচ্ছেন না? আমি বলবো সানগ্লাসটা খুলুন, এটা এটা খুব ভালো সময় সানগ্লাস খোলার, খুলে আপনি এখানে আসুন, আমরা চাইছি আপনি এখানে আসুন। কেন আসছেন না? কেন তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না? যুবকদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে, প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। 15 থেকে অথবা তার আগে থেকে অথবা তারপরে সব মিলে যদি 15 ধরি তাহলে 8-10 বছর হয়ে গেল। সব পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, টেট, আপার প্রাইমারি, এসএলএসটি, এইসব কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, একেবারে জলের বদন পরিষ্কার হয়ে গেছে যে কার্যত যুবকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। যারা 14 সালে পরীক্ষা দিয়েছে, 15 সালে পরীক্ষা দিয়েছে, 12 সালে যা, 8-10 বছর তাদের তো জীবন থেকে চলে গেল। কর্মসংস্থান না হওয়ায় অপরাধ বাড়ছে, মত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বাইকে নামতে হবে, 1,10,000 সিট খালি পশ্চিমবঙ্গে, রিক্রুটমেন্ট কোথায়? বেকার যুবক যুবতী হাহাকার করছে, আগামী দিনে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে, ক্রাইম বাড়ছে পশ্চিমবঙ্গে, নারী পাচার বাড়ছে, 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর এই জামানাতে। একের পর এক দিন পেরিয়ে গেলেও চাকরি প্রার্থীদের জীবনে বঞ্চনার যেন অবসান হওয়ার নয়। সমস্ত বাধা কাটিয়ে কবে স্কুলের চৌকাট ফেরতে পারবেন হবু শিক্ষকেরা? উত্তর আপাতত অধরাই। কালকাটা নিউজ।